আমি এত ঢ্যামনা একটা লোক, কেন এই টপিকটা নিয়ে ভিডিও বানাচ্ছি? আমার এই টপিকটা নিয়ে ভিডিও বানানো উচিতই না, তার কারণ আমার কাছে অলরেডি অনেকগুলো পেন্ডিং টপিক পড়ে রয়েছে। যারা আমার রেগুলার অডিয়েন্স তারা জানবে যে আমি বহুবার বলেছি যে যাদবপুর নিয়ে ভিডিও বানাচ্ছি, গদর টুর রোস্ট করছি, আজ অবধি আমি আর সেগুলো পোস্ট করতে পারিনি। আমার কাছে অলরেডি এই সুজিৎ মুখার্জির দশম অবতার নিয়ে তিনটে ভিডিওর কাজ চলছে, তা সত্ত্বেও আমি কুইকলি এই ভিডিওটা আমি পোস্ট করছি। কেন? কারণ এটা ট্রেন্ডিংয়ে চলছে, এটা নিয়ে কথা বললে পরে খানিকটা হলে পরে রিচ পাওয়া যাবে। প্লাস এই রকম বালের টপিক, এই জেন্ডার, ফিমেল জেন্ডার, মেল জেন্ডার ফাইট, ছেলেরা মেয়েদের ঠকাচ্ছে, মেয়েরা ছেলেদেরকে ঠকাচ্ছে, এইগুলো নিয়ে কথা শোনার জন্যে লোকজন হাপিত্তেস করে বসে থাকে, ঠিক আছে? এবারে বুদ্ধিমান ক্রিয়েটাররা সেগুলোকে কাজে লাগায়। আজকাল আমি গান্ডু এমনিতে, কিন্তু আমিও বুদ্ধিমান হওয়ার চেষ্টা করছি বলে এই টপিকটা নিয়ে আমিও কথা বলতে চলে এলাম। দেখো ভাই, সিম্পল একটা কথা বলি, আমি লাইফে অনেকগুলো প্রেম করেছি, ঠিক আছে? সেকেন্ড কথা, এরকম কিছু সম্পর্ক ছিল যেখানে আমার ইনভেস্টমেন্ট বেশি ছিল, আমি চেয়েছিলাম এটা ওয়ার্কআউট করুক। আবার এরকম কোনো সম্পর্ক ছিল যেখানে আমার কোনো আগ্রহ ছিল না খুব একটা বেশি, কিন্তু হয়ে গেছে, সে আমাকে বেশি ভালোবাসে। টু বি ভেরি অনেস্ট, আমরা আমার একটা চোদনা জেনারেশন, না আমরা একটা চুতিয়া জেনারেশন, যে আমরা যতই ফেসবুকে হাজার হাজার কথা বলি না কেন, আর বিজয় সেতুপতির ওই বলো ওই ওই ছিয়ানব্বই 96 ফিল্মের রামকে দেখে আমরা যতই মন্ত্রমুগ্ধ হই না কেন, আমরা রামের মতো কেউ নই। আবার এই দুলকের সালমানের বলো না ওই সীতারামম বলে যে ফিল্মটা আছে, ওইটার হিরোইনের যে চরিত্রটা, ওরকম মেয়েও কিন্তু নেই। আমি দীপিকা পাড়ুকোনের একটা সিনেমার উদাহরণ দিই, লাভ আজকাল, 2009 লাভ আজকাল সিনেমাটা আমি মনে করি আজ অবধি আমার দেখা সবথেকে ভালো প্রেমের সিনেমা। কেন? ওই সিনেমার যে মেইন ক্যারেক্টার তার সাথে, মানে সেইফ আলি খানের যে ক্যারেক্টারটা, তার সাথে আমি রিলেট করতে পারি খুব ভালো। বা রণবীর কাপুরের প্রেমের ফিল্মেরগুলো হিরোদের সাথে আমি রিলেট করতে পারি খানিকটা, ঠিক আছে? না দ্য থিং ইজ, দেখো আমরা কেউ পারফেক্ট নই, রিয়েল লাইফে আমরা সবাই চুতিয়া। আমরা যাদেরকে ভালোবেসেছি তাদের পেছনে কুত্তার মতো পড়ে থেকেছি, সেলফ রেসপেক্টকে ড্রেনের জলে ভাসিয়ে দিয়ে। আবার যে আমাদেরকে ভালোবেসেছে তাদেরকে আমরা পাত্তাও দিইনি, কারণ আমাদের তাদের ওপর কোনো ফিলিংস নেই। আজকে রণবীর সিং ভালো না দীপিকা পাড়ুকন ভালো, একটা কথা বলি, গুগলে গিয়ে সার্চ করো, দুজনেরই আগে মাল্টিপল সম্পর্ক ছিল, ঠিক আমাদেরই মতো, ঠিক আছে? দুজনেরই মাল্টিপল সম্পর্ক ছিল। দীপিকা পাড়ুকন এখানে যা বলেছে ও ভুলটা কোথায় করেছে, ওই একটা কথা বলেছে যে আমি লোককে দেখছিলাম বাট তাও ওর কাছে ফিরে আসছিলাম কারণ আমি মানসিকভাবে ওর সাথে কমিটেড ছিলাম। এই কথাটা ভাই কেন দীপিকা পাড়ুকন বলেছে আমি বলছি, ও ভুল, মানে ও ফুল বকা নয়, ও নিজের কথা বলতে বলতে না ও বুঝেছে যে আমি না ফেসে যাচ্ছি আস্তে আস্তে, রণবীর হয়তো আমাকে ভুল বুঝবে, তাই ও না ওই জিনিসটাকে কাইন্ড অফ ডিফেন্ড করার জন্য ওরকমভাবে বলেছে। আর সবথেকে বড় কথা বলবে, অ্যাকচুয়াল সত্যিটা এটাও না, অ্যাকচুয়াল সত্যিটা এইটাই যে বিশ্বকাপ চলছে, দুর্গাপূজা চলছে, দুর্গাপুজোর এখনও জিনিসপত্র রয়েছে, এত সিনেমা বেরোচ্ছে, এই সমস্ত কিছুর মধ্যে কফি উইথ করণ যে আসছে এটাই হয়তো অর্ধেক লোক ভুলে গেছিলো, ঠিক আছে? এবার একটা ফ্রি পাবলিসিটি দরকার, এই জিনিসগুলো না পুরোপুরি স্ক্রিপ্টেড হয়, ওকে? ওরা দুজনে এতদিন ধরে একসঙ্গে রয়েছে, এই কনভার্সেশনটা ওরা প্রথমবার করছে ক্যামেরার ইন ফ্রন্ট অফ ক্যামেরা করণ জোহর? না, ওরা সবাই সব কিছু জানে, এটা পুরোপুরি স্ক্রিপ্টেড, পুরোপুরি প্ল্যান্ড। এবার করণ জোহর হচ্ছে গিয়ে বিশাল বড় একজন বুদ্ধিমান বিজনেসম্যান, যদিও আমি করণ জোহরকে পার্সোনালি একদম পছন্দ করি না, মানে আমার যদি মানে মোস্ট হেটেড ডাইরেক্টরের লিস্ট যদি থাকে, প্রথমে জেমস গানের নাম আসবে, তারপর জস ওয়েরের নাম আসবে, তিন নম্বরেই করণ জোহরের নাম আসবে, চার নম্বরে হয়তো অ্যাকচুয়াল বাজে ডিরেক্টর মানে আহমেদ খান বা ফারাদ নোলান ছামজি বা হয়তো এইসব বালে ডিরেক্টরের নাম আসবেই না, কারণ এদেরকে আমি কখনো পছন্দ করিনি। বাট মাইন্ড অল্টারিং, লোককে ম্যানিপুলেট করছে, লোককে ইনফ্লুয়েন্স করছে, লোককে ভুল বোঝাচ্ছে, এরকম টাইপের ডিরেক্টর যাদেরকে আমি অসম্ভব হেট করি, যাদের শয়তানি চোদনামিগুলো আমি দেখতে পাই, তাদের মধ্যে করণ জোহর হচ্ছে গিয়ে একজন, যাকে আমার তস্য ঢ্যামনাস্য ঢ্যামনা মনে হয়, কিন্তু যেটা অগ্রাহ্য করলে চলবে না, তিনি একজন ভালো বিজনেসম্যান, উনি বিজনেসটা খুব ভালো বোঝে, উনি খুব ভালো করে জানে যে রণবীর আর দীপিকার এই যে কাপলটা, এটাকে নিয়ে অনেকে অনেক কথাবার্তা বলে, রণবীর কাপুর পাবলিকলি অনেকবার এক্সপ্রেস করেছে, মেয়েরা রণবীর সিংকে একদম মানে ভগবান মনে করে যে দীপিকাকে এত ভালোবাসে, ঠিক আছে? আবার ছেলেদের মধ্যে দীপিকা পাড়ুকনকে নিয়ে একটু ব্যাপার আছে, রণবীর সিংকে এখন ট্রোল করা হয়েছে ফ্লপ যাচ্ছে বলে,
রণবীর কাপুর আর দীপিকার যদি প্রেম হতো তাহলে ভালো হতো, এরকম অনেক অডিয়েন্স আছে যারা চায় এটা, ঠিক আছে, বা ভাবে এটা। কারণ জোহর সাকসেসফুলি সেই সমস্ত জায়গাকে এক জায়গায় আনার জন্য এই চুতিয়াপ্পাটা করেছেন। এরা এদের শোতে সিনেমা নিয়ে যত না বেশি কথা বলে তত না বেশি নিজেদের প্রাইভেট লাইফ নিয়ে কথা বলে। আর আমাদের দেশ এমন একটা চোদনা দেশ যেখানকার অডিয়েন্স মানে তথাকথিত ফেসবুক ইউজকারী, মানে ফেসবুক ইউজ করছে শিক্ষিত অডিয়েন্স, তারা ভাই এই সেলিব্রিটিদের রোম্যান্টিক লাইফ আর পার্সোনাল লাইফ নিয়ে অনেক বেশি ইন্টারেস্টেড। কেন রে বাল, কেন? লাইফে আরও অনেক কিছু রয়েছে, বাট না, আমাদের ভাই গসিপ চাই। ভাই রণবীর সিং যত লোকের সাথে ঘুমিয়েছে তুমি তত লোকের সাথে ঘুমাওনি। সেম গোস ফর দীপিকা, সেও যত লোকের সাথে, ভাই আমি তো মনে করি এন্টারটেনমেন্ট জগতে সমস্ত লোকরা সমস্ত লোকদের সাথে কখনো না কখনো একবার ফ্লার্ট, ঘুমোনো, ওয়ান নাইট স্ট্যান্ড কিছু না কিছু তো হয়েছে, ঠিক আছে, এটা আমি মনে করি। তার জন্য আমাকে চুতিয়া ভাবার কোনো দরকার নেই। রিয়েল দুনিয়াতে যার পকেটে পয়সা রয়েছে আর যেই মেয়েকে দেখতে খুব সুন্দর প্লাস ট্যালেন্টেড, তাদের লাইফ আমাদের মধ্যবিত্ত লাইফের যে রুল না, সেসব রুলের পোদ মারে রোজ রাতে, ঠিক আছে। তো একটা অ্যাক্টার অ্যাক্ট্রেসের পার্সোনাল লাইফ নিয়ে গোটা দেশ এমনভাবে ফেসবুকে, আমার না গোটা জিনিসটা খুব বিরক্ত লাগছে, ঠিক আছে। কিন্তু এই টপিকটা এখন ট্রেন্ডিং, এটা নিয়ে ভিডিও বানালে পর কেউ না কেউ ঠিক দেখতে আসবে, সেই জন্যে। আর এই ভিডিওটা খুব সস্তায় বানাচ্ছি আমি, স্পন্টেনিয়াস, ক্যামেরা খুললাম, বকে দিলাম, এখানে কোনো এডিট নেই, এখানে আমাকে কিছু ভাবতে হবে না, আমি কি বলছি না বলছি, জাস্ট জেনুইন রিয়াকশান। এই ভিডিওটা বানালে আমার 10 মিনিট লাগবে, কিন্তু এই ভিডিওটা কজন দেখবে? 100 জন মিনিমাম দেখবে, তারা 4-5 ঘন্টা অন্তত দেখবে এই ভিডিওটা। না না, মানে আমার ভিডিওটা তো 5-6 মিনিটের, ওই 100 জন মানে যত মিনিট করে দেখবে সেটা যোগ করে আমার ওয়াচ আওয়ার অ্যাকচুয়ালি হয়ে যাবে। সেই জন্যে সস্তায় আমি একটা ভিডিও বানাচ্ছি যেটা ক্যাচি আর ট্রেন্ডি একটা টপিকের ওপর চলছে। আদপি এই ভিডিওটা বানানোর আমার কোনো রকম ইন্টারেস্টই ছিল না। ভাই লোকের কাজ নিয়ে কথা বলো, কার পার্সোনাল লাইফে কী আছে, কে কবে কার সাথে কী ভেবে ডেট করেছিল, কে কমিটমেন্ট হয়েছিল। ভাই তোর কি আছে কমিটেড গার্লফ্রেন্ড, আছে কি? বা তোমার কি কমিটেড বয়ফ্রেন্ড আছে, আছে কি? আমার নেই এই মুহূর্তে, ঠিক আছে। তোমাদের হয়তো কারুর কারুর নেই, কারুর কারুর হয়তো আছে, আমি মনে করি না খুব একটা, যার লাইক যাদের আছে তারা আমার ভিডিও দেখছে, বা এনিওয়ে যাদের প্রেমিকা রয়েছে না তারা রাত্রিবেলা ইউটিউবে এই বালের ভিডিও দেখবে পর্যন্ত না, সে তার প্রেমিকার সাথে টাইম স্পেন্ড করবে কেন দেখবে? বাট তোমরা যারা ইউটিউবে দেখছো আমি শিওর তোমরা সিঙ্গেল অ্যাজ ফাক লাইক মি। আমার যদি একটা প্রেমিকা থাকতো, এখন কটা বাজে? এখন 12:12 বাজে। বিশ্বাস করো আমার যদি এখন একটা প্রেমিকা থাকতো না, আমি এখন তার সাথে ফোনে গল্প করতাম, আর সে যদি আমার বউ হতো তাহলে আমি তার সাথে এখন কী কী করতাম চাই। এই ভিডিওটা দেখে আমার বোন আবার আমাকে গালাগাল দেবে আমি শিওর, আর এই ভিডিওটা আমার বাড়ির আর কেউ যেন না দেখে, ফাকিং শিট। এনিওয়ে দ্য মেন পয়েন্ট ইজ, ভাই এসব বালের টপিক নিয়ে কথা বলা বন্ধ কর। ওরা রণবীর সিং আর দীপিকা পাড়ুকন, ওদের সিনেমা লোকে দেখতে যায় না, কিন্তু কপি করণে কে কী বললো তাই নিয়ে মিম মানাচ্ছে সারাদিন সবাই। দিস ইজ পয়েন্টলেস, বাট দিস ইজ অলসো কাইন্ড অফ ফান, ইউ নো। আমি দিব্যি একটা টপিক পেয়ে গেলাম, দিব্যি এত ইজিলি আমি 100টা ভিউ পেয়ে যাবো, ঠিক আছে। অনেক লোকের কাছে 100 ভিউ কোনো দামই রাখে না, বাট আমার কাছে দাম রাখে ভাই, কারণ আমার কোনো কোনো ভিডিও 50, 60, 30, 40টা ভিউ পায়। যাই হোক, এনিওয়ে টাটা, গুড নাইট। দশম অবতার নিয়ে আরও ভালো ভালো ভিডিও আসছে, শুধু দশম অবতার না, আরও কিছু টপিক নিয়ে আরও ভিডিও আসছে। আর দুর্গাপূজার কিছু সিনেম্যাটিক ব্লগ আমি বানানো ট্রাই করেছি, সব জিনিসপত্র নিয়েও আসছে, সেগুলো আসা অবধি সবাই সুস্থ থাকো, শুভ বিজয়, সবাই ভালো থাকো। আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকলে তার সাথে এখন টাইম স্পেন্ড করো, সব ভিডিও না দেখে। ওকে, চলো, টাটা, বাই।